নমস্কার বন্ধুরা, নবমিকাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি বানাবো আলু কুলচা। খুব সহজভাবেই আলু কুলচার এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই আলু কুলচা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দেব 2 চামচ চিনি। পর লবণ আর চিনিটা বেশ ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। আমি এখানে গোটা চিনি দিয়েছি, তবে আপনারা গুঁড়ো করেও দিতে পারেন, তাতে ময়দার সঙ্গে ভালোভাবে মিশে যাবে। এরপর মাঝখানটা এইভাবে একটু ফাঁকা করে নেব। এরপর এই ফাঁকা জায়গাটায় আমি 150 গ্রাম টক দই দিয়ে দেব। পর এই টক দইয়ের মধ্যে দিয়ে দেব বেকিং সোডা 1/2 চামচ, আর দিয়ে দেব 1.5 চামচ বেকিং পাউডার। পর দইটা ফার্মেন্ট করে নেব, ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে দেব। দেখুন, টক দইটা ফার্মেন্ট হতে শুরু করে দিয়েছে। 2 থেকে 3 মিনিট রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন দইটা ফার্মেন্ট হয়ে গেছে। পর 1 চামচ সাদা তেল দিয়ে এই একটা ডো করে মাখিয়ে নেব। তবে এখানে বেশি তেলটা দেবেন না, কারণ এখানে খাস্তা হয়ে যাবে, তাহলে কুলচাটা নরম হবে না। 1 চামচই দেবেন, দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। ফার্মেন্ট করা দইটাও বেশ ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে মেখে নিতে হবে বেশ নরম করে, লুচি পরোটার মতো করে হবে না, এটা বেশ হাতে জড়িয়েও থাকবে, এইভাবে মাখতে হবে। ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। আর এখানে আমি নর্মাল টেম্পারেচারের জলটাই ব্যবহার করেছি। এটা 7 থেকে 8 মিনিট ধরে এইভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। ময়দাটা ঠিক এইভাবে মেখে নিতে হবে, এইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে, এরকম হাতে জড়াবে। পর হাতে একটু তেল কিংবা আপনারা ময়দা দিয়েও হাতটা পরিষ্কার করে নিতে পারেন। আর এই তেলটাই সাদা তেল ময়দার ডোটার মধ্যে একটু এইভাবে লাগিয়ে নেব। পর একটা পরিষ্কার কাপড় দিয়ে এইভাবে চাপা দিয়ে রাখবো। এটা 15 থেকে 20 মিনিট আমি রেখে দেব। পর আমি পুরের জন্য 2টো আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো প্রথমে খোসা ছাড়িয়ে নেব। আলুগুলোর খোসা ছাড়িয়ে নেওয়ার পর 2টো গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন, তাতে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে যে ডেলা ডেলা অংশগুলো থাকে সেগুলো আর থাকবে না। এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আলুগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এই গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, ঝালের জন্য দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা খুব সরু সরু করে কাটবেন। এবারে সমস্ত উপকরণগুলো আলুর সাথে বেশ ভালো করে মেখে নেব। আমি এখানে নিরামিষ করছি বলে আপনারা এর মধ্যে পেঁয়াজও দিতে পারেন,
কিংবা পনিরও দিতে পারেন, পনির দিয়ে করলেও বেশ ভালো লাগবে খেতে। চারপুর রেডি। এরপর 15 মিনিট পর ময়দার ডোটা দেখে নেব, দেখুন কতটা নরম হয়েছে। আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে এবারে এই ডো থেকে একটা একটা করে লেচি করে নেব আর নিয়ে পুর ভরে নেব। এভাবে একটা বাটির মতো করে নেব, মতো করে নিয়ে এবারে আলুর পুরটা দিয়ে দেব। এইভাবে যাতে আলুর পুরটা না বেরিয়ে যায় সেইভাবে আলুর পুরটা ভরে নিতে হবে। এইভাবে করে নিয়েছি, নিয়ে আমি এইভাবে একটা একটা করে বেলে নিয়ে করে নেব। এরপর এদিকে আমি গ্যাসে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি আর এই তাওয়াটা বেশ ভালো করে গরম করে নেব। এদিকে গরম হতে হতে পর ময়দা দিয়ে লেচিটা, পুর ভরা লেচিটা বেলে নেব। বেলার আগে দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু কালো জিরে, অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে এবারে বেলে নেব। খুব বড় বড় করব না, তো আমি জল দিয়ে আলুর কুলচা বানাবো সেই কারণে একটু জল দিয়ে দিলাম। তাও ঠিক এইভাবে ফুটবে, এর মধ্যে কুলচাটা ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে একটা চাপা দিয়ে দেব, চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট এইভাবে হাই ফ্লেমে রান্নাটা করব। 4 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব, দেখুন। এরপর উল্টে দেব, গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিই, দিয়ে উল্টে দেব। পর সামান্য একটু ঘি দিয়ে দেব, আপনারা বাটার দিয়েও একটু করে নিতে পারেন, খুব বেশি দেব না। উল্টে দেব, একটা ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। আরও একটা করে দেখাবো, এইভাবে বাটির মতো করে নিতে হবে। করে নেওয়ার পর এর মধ্যে পুর ভরে দেব। পুরটা ঠিক ভরে এইভাবে মুখটা যাতে না খুলে যায় সেইভাবে পাকিয়ে পাকিয়ে লেচিটা আবার একবার পাকিয়ে ময়দা দিয়ে বেলে নেব। দিয়ে দেব সামান্য একটু কালো জিরে, দেব ধনে পাতা কুচি দিয়ে এবারে বেলে নেব। গরম তাওয়ার মতো মধ্যে আর একটু জল দিয়ে দেব, জলটা ঠিক এরকম ফুটবে ছেড়ে দিতে হবে বেলা কুলচাটা। আর চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট চাপা দিয়ে কুলচাটা হতে দেব। মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব, পর উল্টে দেব। উল্টে দিয়ে সামান্য একটু ঘি দিয়ে দেব, ভাজা হয়ে গেছে। ওই রকম ভাবে সব কুলচাগুলোই ভেজে নেব, কুলচাগুলো সব আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমার প্রয়োজন মতো ভেজে নিয়েছি, সব কুলচাগুলো ভাজিনি। দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে, একদম সফট। বন্ধুরা আমার আজকের এই আলুর কুলচার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা
অন করে দেবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।